করণজিত কৌর ওয়েবার চিনতে পারছেন? হ্যাঁ, সানি লিওনের কথা বলছি। বলিউডের অন্যতম আলোচিত এবং সমালোচিত এই অভিনেত্রী এখন বাংলাদেশে। গতকাল তিনি বাংলাদেশে এসেছেন এবং এয়ারপোর্টে একটি ছবি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন এই সুন্দর দেশে এসে তিনি অনেক খুশি। এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। সানি লিওনি হঠাৎ করে কেন বাংলাদেশে আসলেন, এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে অনেকের মনে। সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেছেন এর আগে সানি লিওনি ভুল তথ্য দিয়ে বাংলাদেশে ওয়ার্ক পারমিট পাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেটি যখন ধরা পড়ে তখন সেটি বাতিল করা হয়। তিনি বলেছিলেন সানি লিওনি তার পরিচয় গোপন করেছিলেন। কিভাবে পরিচয় গোপন করেছেন সেই ব্যাখ্যায় তিনি বলেছেন সানি লিওনি নিজেকে আমেরিকান নাগরিক হিসেবে প্রকাশ করেছিলেন এবং সেই সাথে নিজের নাম সানি লিওনির পরিবর্তে করণজিত কৌর ওয়েভার নামে তিনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন এবং তখন তার ভিসা দেয়া হয় এবং সেই কাজটি ছিল একটি প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে তিনি একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন এবং প্রায় মাসব্যাপী তিনি বাংলাদেশে থাকবেন, তার সঙ্গে থাকবেন আরও 9 জন সহকর্মী। কিন্তু যখন করণজিত কৌরের আড়ালে সানি লিওনির পরিচয় প্রকাশ পায় তখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই তথ্য জানিয়েছে যে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে এবং তার ভিসা বাতিল করা হয়েছে। কিন্তু এর পরেও সানি লিওনি কিভাবে বাংলাদেশে প্রবেশ করলেন, এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। তার অনেকে বলেছেন তাহলে কি রাষ্ট্রের চেয়ে সানি লিওনি বড় হয়ে গেছেন? এই উত্তরে আসার আগে আরো কিছু ঘটনাক্রম জানাতে চাই। সানি লিওনি একজন ইন্দো কানাডিয়ান অভিনেত্রী। তিনি এর আগে তার আগে যেই প্রফেশন ছিল সেটা ছিল তিনি পর্ণ তারকা ছিলেন এবং তিনি অ্যাডাল্ট ফিল্মে অভিনয় করতেন। বেশ কয়েক বছর আগে তিনি সেই ইন্ডাস্ট্রি ছেড়ে তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। তিনি বিগ বসে অংশ নিয়েছেন, বলিউডের অন্যতম জনপ্রিয় একটি রিয়ালিটি শো, এবং এরপরে তিনি ধীরে ধীরে বলিউডে তার জায়গা পোক্ত করেছেন। তিনি মূলত আইটেম গার্ল হিসেবে তিনি তার জায়গা পোক্ত করেছেন, অনেকগুলো ছবিতে তিনি অভিনয় করেছেন এবং তরুণদের মধ্যে তাকে নিয়ে অনেক ক্রেজ আমরা দেখতে পাই। এর আগেও তিনি বাংলাদেশে আসার চেষ্টা করেছিলেন, তাকে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিভিন্ন কাজে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তখন বাংলাদেশের কিছু মানুষ এবং যারা ধর্মভীরু মানুষ অনেকেই তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সানি লিওনি যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সেই ব্যাপারে তারা সোচ্চার হয়েছিলেন। তবে সানি লিওনি এবার বাংলাদেশে প্রবেশ করেছেন, যেখানে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেছেন তিনি পরিচয় গোপন করে প্রবেশের চেষ্টা করেছেন, সেটি বাতিল করা হয়েছে। তাহলে সানি লিওনি কেন বাংলাদেশে আসলেন এবং তিনি কিভাবে বাংলাদেশে আসলেন? হ্যাঁ, এর উত্তরে বলা যায় সানি লিওনি যদিও প্রথমে আবেদন করেছিলেন, ওয়ার্ক পারমিট ছিল সেখানে, তিনি এখানে এসে তিনি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন, সেটার জন্য আলাদা পারমিশন লাগে যেটাকে ওয়ার্ক পারমিট বলে, তিনি সেটি পাননি। কিন্তু সানি লিওনি ভিজিট ভিসায় এবার বাংলাদেশে আসলেন। ভিজিট ভিসায় তিনি এসেছেন একটি বেসরকারি টেলিভিশন গান বাংলা, তার যিনি প্রধান কর্ণধার তাপস তার আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছেন, যেখানে বলা হচ্ছে এবং আমাদের হাতে বেশ কিছু ফুটেজ এসেছে যেখানে দেখা গেছে সানি লিওনি তাপস তার সন্তানের বিয়ের অনুষ্ঠানে তিনি বাংলাদেশে এসেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে। সেখানে তিনি বেশ কিছু পারফরমেন্স তিনি করেছেন, সেখানে গান হয়েছে, গানের সাথে তিনি তার কোমর দুলিয়েছেন এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও সেখানে অংশ নিয়েছেন। এবং সানি লিওনিকে দেখা গেছে জান্নাতুল ঐশী, যেই বাংলাদেশি একজন গায়িকা যিনি গত বছর জাতীয় পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পেয়েছেন, তার গানে তিনি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন এবং তিনি তাপসের যেই একটি প্রোগ্রাম হয়েছে, ফ্যামিলির যে প্রোগ্রাম গান বাংলার কর্ণধার, সেই প্রোগ্রামে তিনি দুষ্ট পোলাপাইন নামে সেই গানে তিনি কোমর দুলিয়ে নেচেছেন। তো সানি লিওনি কিভাবে আসলেন? যেহেতু তিনি ভিজিট ভিসায় তিনি পরে অ্যাপ্লাই করেছেন, তিনি ভিজিট ভিসা পেয়েছেন, এরপরেই তিনি এসেছেন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একটা কথা, সেটি হচ্ছে সানি লিওনিকে কারা বাংলাদেশে আনার চেষ্টা করেছিলেন এবং কেন তার পরিচয় গোপন করা হয়েছে সবকিছু অনুসন্ধান করা হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আপনাদের প্রতিক্রিয়া কি সানি লিওনির বাংলাদেশে আসা নিয়ে জানতে চাই কমেন্টস বক্সে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, বাই।